সজীববাজের জয়, তিনি অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ দিয়েছেন আমেরিকাতে, সেখানে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র দেখানোর জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সেটার রাজনৈতিক ফায়দা তারা লুটতে পারে কিনা পুরো সময়টাতে, যাতে আপনারা নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভয়ে আপনাদের এই উৎসবটি পালন করতে পারেন এবং কোনো ধরনের আপনাদের ভিতরে যাতে ভয় ভীতি বা কোনো ধরনের অন্য কোনো অনুভূতি যাতে কাজ না করে। আমরা আজকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। 5ই অগাস্ট স্বৈরাচার পতনের পর আপনারা জানেন যে পতিত আওয়ামী সরকার তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের গুজব রটাচ্ছে এবং সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীববাজের জয়, তিনি অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ দিয়েছেন আমেরিকাতে, সেখানে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র দেখানোর জন্য এবং সেখানে এই হিন্দু মুসলমান এই বিভেদ দেখিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে একটি অত্যাচার নির্যাতন নিপীড়ন নেমে এসেছে, বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এবং একটি মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত হতে যাচ্ছে, এগুলো প্রমাণ করার জন্য রীতিমতো অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এটা অত্যন্ত আমি মনে করি দুঃখজনক এবং লজ্জাজনক শুধু নয়, এটা আমি মনে করি যে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য যারা সম্প্রদায় রয়েছে তাদের প্রতি অপমানজনক এটি একটা ঘটনা। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা রক্ত মাংসে মানুষ, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমাদের সকলের সমান অধিকার সর্বক্ষেত্রে সর্বদিক থেকে আমরা বাংলাদেশের সমান অধিকার ভোগ করব এবং আমাদের নেতা যেটি বলেছেন ধর্ম দল মত যার যার, রাষ্ট্র সবার, রাষ্ট্রের নিরাপত্তা পাবার অধিকার সবার। আর আমি ইশরাক হোসেন ঢাকার একজন সন্তান হিসেবে আপনাদেরকে বলতে চাই যে দীর্ঘ 400 বছরের ঢাকার ইতিহাসে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা পাশাপাশি বসবাস করে আসছি, আমাদের মাঝে কোনোদিনও কোনো সমস্যা হয় নাই, কিছুই হয় নাই। আমাদের ঈদে আমাদের উৎসবে আপনারা আসছেন, আপনাদের পূজায় আমরা আসছি, আমরা একটা পরিবারের মতো, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু অতীতে পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার তারা বিভিন্ন সময়ে কিছু ঘটনা ঘটিয়েছে যেটি আমরা মনে করি অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সেটার রাজনৈতিক ফায়দা তারা লুটতে পারে কিনা। যেমন আপনারা মনে থাকবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, কুমিল্লাতে, এরপরে আপনার ওই এরকম বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেখানে হিন্দু সম্প্রদায়ের নেতারা গিয়েই সেখানে তদন্ত করে দেখেছে, সেখানে আওয়ামী লীগ যুবলীগের লোকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে তারা ঘটনা ঘটিয়েছে একটি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। তো আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে যদি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে, আমরা প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের জনগণের সম্মুখে হাজির করব এবং বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করব, যাতে এই যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে একটা বন্ধন সম্পর্ক, এটার মধ্যে যাতে আরো কোনো অপশক্তি কোনোদিন কাটল না ধরাতে পারে, কোনো ভাঙ্গন না ধরাতে পারে। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমরা অখণ্ড বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র পরিণত করার জন্য সকলে মিলে একযোগে কাজ করে যাব, এটি হবে আমাদের প্রতিজ্ঞা। আর আমি আরেকটি কথা আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করতে চাই, আপনারা জানেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব ইতিমধ্যে ঢাকা শহরে শুরু হয়ে গিয়েছে, প্রায় 40,000-এর মতো মানুষ ঢাকাবাসী তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারা হসপিটালে ভর্তি আছেন এবং প্রতিদিনই লোকজন মারা যাচ্ছেন। আমি একজন নাগরিক হিসেবে আপনাদেরকে অনুরোধ জানাবো যে রাষ্ট্র এবং সরকার তাদের জায়গা থেকে তো যা যা করণীয় তারা করবে, কিন্তু নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি, আমরা আমাদের নগরকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা এটাকে একটি স্বাস্থ্যসম্মত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব, সেটার জন্য আপনারা সচেতন থাকবেন, আপনাদের বাসা বাড়িতে কোথাও ফুলের টব
খাবারের পাত্র বা এসির পানি জমে থাকা যেখান থেকে এডিস মশার প্রজনন হয়, ডেঙ্গু বিস্তার ঘটে, সেটিকে রোধ করার জন্য আমরা সকলে মিলে কাজ করব। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের প্রতিবেশীদের জন্য আমরা আগামী দিনে ঢাকাকে একটি বাসযোগ্য শুধু নয়, একটি উন্নত নগরীতে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব।